সুপ্রিয় দর্শক, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখেন সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা। 3 সেপ্টেম্বর রোজ রবিবার 2023। প্রিয় দর্শক, ঢাকা কাওরান বাজার হাঁস মুরগির বাজার থেকে প্রচুর প্রচুর সস্তা এবং অনেক কম মুরগির দাম। তো যেখান থেকে দেখছেন ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন এবং কোন কোন জেলায় কেমন দামে মুরগি বিক্রি করছে বা ব্রয়লার লেয়ার সোনালি এবং সকল ধরনের মুরগি কেমন দামে বিক্রি করছে আমাদেরকে একটু কমেন্ট বক্সে মতামত জানাবেন। তো চলুন আমরা বিক্রেতা ভাইয়ের সাথে সরাসরি কথা বলি। তারেক ভাই কেমন আছেন ভাই? ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া। শরীরটা কেমন আছে? আছে আলহামদুলিল্লাহ। আপনাদের বেচা কিনা কেমন আছে ভাই এখন? বেচা কিনা আমাদের এই মোটামুটি ভাই, আগের তুলনায় একটু কম না বেশি? আগের তুলনায় কম, কারণ মুরগির রেটটা এখন কম। বিভিন্ন মহল্লায় তারপর ব্যানগাড়িতে পুড়ে পায় সব জায়গায় মুরগি, ব্রয়লার মুরগি পাওয়া যায়। তো সবাই এখন বিক্রি করে, তো বাজারে কাস্টমার কম আছে। যখন তার রেটটা তখন যখন বেশি থাকে তখন আপনার এই মহল্লায় বা যারা ফেরিয়ালা তখন এরা সাহস করে না মুরগি কিন কম কিনে, তখন বাজারে কাস্টমার গুলো আসে, দাম কমে কারণে কম। এই যে খাবার খাদ্যের দাম কি বাড়ছে ভাই, এমনি কোনো নিউজ আছে খাদ্যের দাম? খাদ্যের দাম আগের মতোই। এখন বস্তা কত করে কিনছেন? 25 কেজি বস্তা কিনে 1050 টাকা। 1050 টাকা। এই দামটা আজকে কতদিন পর্যন্ত আছে খাদ্যের বস্তা? খাদ্যের বস্তাটা ধরেন 4-5 মাস চলছে এই দামই আছে না? আচ্ছা, এমনি মুরগি এগুলো কত ওজন এই মুরগি গুলা? এইগুলো আছে এখানে 2 কেজি আছে, 2 কেজি বেশি আছে, আবার কম আছে। এগুলো তো সব ব্রয়লার না? সব ব্রয়লার। এই ব্রয়লার খাবারে কি এটা না? হ্যাঁ ব্রয়লার খাবারে এটা। দেখুন কি সুন্দর করে খাচ্ছে মুরগি, বাহ খুবই ভালো লাগতেছে। ভিডিওটা শেয়ার দেবেন। এমন কত করে চলছিল আজকের বাজারে মুরগি? আজকের বাজারে 70 টাকা চলছে, 70-75। 170 টাকা না? 170 টাকা। মানে বিভিন্ন অনুষ্ঠানের জন্য নিলে আর কম কম টম রাখেন? এমনি কত রাখেন সর্বনিম্ন? মানে কত, 100 কেজি 200 কেজি নিব? অনুষ্ঠান লাগে না আমাদের কাছে, যদি কোনো বড় কাস্টমার আসে 30-35 কেজি 40 কেজি তখন আমরা 5 টাকা করে দিচ্ছি, 65 টাকা। এগুলোও কি একই দাম না? হ্যাঁ সব মুরগি তো একই দাম না? একই দাম, একই দাম। আপনাদের বাজারটা তো পুরোটা দম দেওয়া নাকি? আচ্ছা ধন্যবাদ তারেক ভাই আপনাকে। শুধু দর্শক আমরা একটু সামনের দিকে যাই, ওদিকে সোনালি মুরগি আবার কক মুরগি আছে, দেখি কেমন দামে বিক্রি করছে একটু দেখবো। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। শরীরটা কেমন আছে ভাই? ভালো আছি আলহামদুলিল্লাহ ভালো আছি। বেচা কিনা কেমন হচ্ছে আপনাদের এখন? বেচা কিনা আছে, বেচা কিনা কম কম না, এখন একটু বেচা কিনা কম। 1-2 তারিখ 10 তারিখ একটু বেচা কিনা কম থাকে। আচ্ছা আচ্ছা, মানে 1-2 তারিখের দিকে এখনো তো একটু কম না? আচ্ছা ব্রয়লার কত করে দিয়েছিলেন আপনারা? ব্রয়লার তো বেশি 75 টাকা। 175 না? এটা কি ভাই? কক। কক কত করে দিয়েছিলেন কেজি? কক হলো আপনার 320 টাকা 30 টাকা। 300। ককের দাম কি বাড়ছে কমছে এমনি? না ককের দাম বাড়ছে। আগে কত ছিল? দাম কেমন চলছে? 320 টাকা 310 টাকা। এগুলো গত 2 দিন আগে দাম কেমন ছিল? 1 সপ্তাহ আগে 1 সপ্তাহ আগে আমার 300 টাকা একটু বাড়তি না? এটাও কি সোনালি? এটাও সোনালি, একই দাম। তো সামনে কি মুরগির দাম আরো কমবে ভাই? আমার তো বলা জানা, সামনে তো শীত আছে, আস্তে আস্তে দাম বাড়তে বাড়বে না? বাড়বে, কম তো না বাড়বে। মানুষ গিরিল টিরিলের প্রতি চাহিদা বেড়ে যাবে না? শীতে বিয়া টিয়া বিভিন্ন অনুষ্ঠান এগুলো বাইরে যাবে না? ধন্যবাদ আপনাকে।